ধরেন চ্যানেল গল্প পছন্দ করলো, প্রোডিউসার পায় না, আবার প্রোডিউসার পাইলে অভিনেতা অভিনেত্রীদের শিডিউল পায় না, শিডিউল পেলে আবার কোনো না কোনো নতুন ফ্যাক্টর এসে সামনে পড়ে। আমার কপালটাই খারাপ ভাই। ভাই মিডিয়াতে তাহলে এত কাজ কিভাবে হয়? কিছু কাজ হয় ক্ষমতায়, কিছু হয় লবিংয়ে, আর খুব সামান্য কিছু কাজ হয় নিজের দক্ষতায়। কয়েকটা কাজ তো হতে হতে হলো না। এই ধরেন শুটিং ডেট আমরা ফিক্সড করলাম, তারপরেও ক্যান্সেল করতে হলো। যাই হোক, আপনার লেখালেখির কী খবর? চলছে ভাই। কয়েকজনের সঙ্গে কথা বলেছি আর বলেই চলছি। আমার তো আর এই কাজ ছাড়া কিছু করার নেই, দেখি কি হয়। ও আন্টির কী অবস্থা? আম্মার শরীর বেশি ভালো না, নিয়মিত ডাক্তারের চেক আপে রাখতে হচ্ছে। চা খাবেন? না ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার বন্ধু রিস্কি তো পড়লাম, কিচ্ছু হয়নি বুঝলেন, এসব লেখা হবে না। কিন্তু আপনি যে বললেন অনিক ভাইয়ের সাথে কথা বলিয়ে দিবেন। তা বলিয়ে দেওয়া যাবে। তা আমি কি বলছিলাম, তুমি তো দেখতে অনেক সুন্দর, হ্যাঁ তুমি তো চাইলে নায়িকা হতে পারো। আমার এসবের ইচ্ছে নেই। আমার তো আছে। কি করছো? হ্যাঁ তুমি তো সুন্দর। আপনি ছাড়েন, ছাড়েন বলছি। ছাড়বো কেন? রাতে ফিরবো। আচ্ছা আমি ঠিক বুঝতে পারলাম না মা, আমি কি প্রথম শুটিং এ যাচ্ছি? না রে বাবা সেটা না, মানে ডিরেক্টর হিসাবে তুই আজকেই তো প্রথম ডিরেকশন দিবি, সেজন্য কাছে থেকে তোর কাজটা দেখার খুব ইচ্ছা ছিল বাবা। তোমার এই শরীর নিয়ে অত দূরে যেতে হবে না মা, তুমি শুধু আমার জন্য দোয়া করে দিও। অবশ্য তুমি পাশে থাকলে আমার খুব ভালো লাগতো। হইছে, আর আদিকে তো দেখাতে হবে না, এমনি নাচনি বুড়ি তার উপর ভুলে বাড়ি। আমি অনেকটাই টাকা দিছি, আপনি চাইছেন তাই আপনারও টাকা দিছি। আপনি এই টাকা দিয়ে কি করবেন না করবেন তাও জিগাই নেই, শুধু এইটুকু জানছিলাম যে আপনি নাটক বানাইবেন তাই আপনারে দিলাম। আর ছয় মাস পর লাভের কি দিবেন না দিবেন সেটাও আপনারা বলে দিছি, তাই আপনি যা করবেন না করবেন সমস্ত দায়ভার আপনার। তবে হ্যাঁ, আমি শিল্প ভালোবাসি, এই কাজটা আপনি ঠিকঠাক মতো করতে পারলে
আপনি আমার সাথে আরও কাজ করতে পারবেন। আমি এতদিন ইন্ডাস্ট্রিতে ঘুরে যা বুঝলাম, এখনও কিছু লোক আছে যারা ভালো কাজ আর ভালো নির্মাণকে পছন্দ করেন। আমাদের নাটকটা অবশ্যই কোনো চ্যানেলে চলবে ভাই, এটা নিয়ে আপনি একদম চিন্তা করেন না। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তাহলে আপনি থাকেন, কাজগুলো শেষ করে ফেলেন। আচ্ছা তোমার ভাইবা কেমন হলো? ভালোই হয়েছে, চাকরিটা মনে হয় এবার পেয়ে যাবো। হলেই ভালো, কম তোর ভাইবা দিলেন। তুমি এই লিখালেখি নিয়ে যদি এত সময় নষ্ট না করতে, তাহলে এতদিনে তোমার চাকরিটা কিন্তু ঠিকই হয়ে যেত। আমি লেখালেখি করে সময় নষ্ট করি? তুমি নিজেও জানো শাওন, যে তোমার লেখা আমার কতটা পছন্দ। আচ্ছা তোমার নাটকটা অন এয়ার হবে কবে? জানি না, ডেট হয় না এখন। কোন চ্যানেলে হবে জানো কিছু? তবে নইম ভাই মনে হয় দুই একটা চ্যানেলের সাথে কথা বলেছে, এখন উনি সব কিছু অ্যারেঞ্জ করে যেটাতে প্রচার করতে পারে আর কি। ও আচ্ছা। আব্বু মা, তোর নাটক কবে দেখাবে রে বাবা? জানি না মা, ওরা তো ওদের সুবিধা মতো দেখাবে। কত মানুষের নাটক টেলিভিশনে দেখি, তোর নাটক কি দেখতে পাবো না বাবা? দেখতে পাবো মা, অবশ্যই দেখবো। দেখা আর হবে না মনে হয়। আচ্ছা কিছুদিন আগে ওনার মা মারা গেলেন তাই না? হ্যাঁ, আসলে ওনার কপালটাই খারাপ। হ্যাঁ ভাই, কোথায় আছেন? আমি ফুড স্টেশন রেস্টুরেন্টে আছি, চলে আসেন ভাই, ভালো লাগবে, চলে আসেন প্লিজ। ওকে শাওন, তোমার চাকরি তো হলো, তাহলে তুমি তোমার বাবা মার কাছে আমাকে কবে নিয়ে যাবে? অলরেডি তোমার কথা আমাকে বলেছি, হয়তো বাবা মা সামনের সপ্তাহে ঢাকায় আসছে। ভাই ওর কথা তো আপনাকে কয়েকবার বলেছি। সোহেল আপনার কথা আমাকে অনেকবার বলেছে। আপনার চাকরিটা তো হলো, এখন বলেন কবে খাওয়াবেন? শীঘ্রই খাবেন ভাই, এখন কি খাবেন সেটা বলেন। আমি এখন কিছুই খাবো না, আমার একটা অন্য কাজ আছে, যেতে হবে, আপনারা খান। আর তাছাড়া কাবাবের মাঝে আমার হাড্ডি হওয়ার ইচ্ছা নাই। কি যে বলেন,
বসেন, ওর চাকরি পাওয়া উপলক্ষে আজকে আমি আপনাদেরকে খাওয়াতে চাই। সার্বিক অবস্থা আগের থেকে খারাপ, ভালো না। কিছুদিন আগে তো মা চলে গেল, মা আমার সব কাজে খুব সাপোর্ট দিত। তাহলে এখন বাসার কাজ? বাসার কাজ কাজে খালা আছে সেই করে। ভাই নাটকটা অনেক ডেট হয়েছে কি? নাটকটা চ্যানেল নাইনের সাথে কথা হয়েছে এবং ওরাই কনফার্ম করেছে। টাকা কি দিবে? হ্যাঁ টাকা দিবে, আর প্রোডিউসার সহই বসেছিল। অবশ্য অন্য চ্যানেলের সাথেই টাকা পয়সার ব্যাপারটা নিয়ে একটু ঝামেলা হচ্ছিল। কি বাবা এখন বসনি? হাতের কাজটা শেষ করে ঘুমায় বাবা। ঘুমিয়ে পর, রাত তো অনেক হলো। তুমি ওষুধ খাইছো? একদম ভুলে গেছি রে। যাও এখনই ওষুধ খাবা। কাজ টাজ কিছু করছো? হ্যাঁ একটা নাটক বানিয়েছি। একটা? হ্যাঁ। ইউটিউবে পাওয়া যাবে? না এখন অনিয়ার হয় নাই। ও আচ্ছা। আর আপনার জন্য একটা সুখবর আছে। কি ভাই? আগামী ঈদের জন্য আপনি একটি সিঙ্গেল বানাবেন। আর একটা সুযোগ আছে, সম্ভব হলে আমি আপনাকে পরে জানাবো। ভাই আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। শাওন ভাইয়া গল্পগুলো দ্রুত লেখা শেষ করেন, হ্যাঁ। আর আগামী শুক্রবারে অবশ্যই আপনি আমার বাসায় আসবেন, আমরা একসাথে বসে নাটকটা দেখব। ঠিক আছে ভাইয়া।